রানাঘাটের সেই রানু মণ্ডল এখন রীতিমতো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পীতে পরিণত হয়েছেন। কয়েক সপ্তাহ যাবত তাকে ঘিরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউব। রানু মণ্ডলের মিষ্টি গলা রীতিমতো পাগল করে দিয়েছে সবাইকে। আর ইউটিউব সহ ফেসবুক সবখানেই এখন চলছে রানু মণ্ডলের গান। অনেক মানুষ এখন ফেসবুকে তার গান শেয়ার করছেন এবং গানের প্রশংসা করছেন। একসময় রানাঘাটের রেল স্টেশনে যে রানু মণ্ডল গান গেয়ে বেড়াতেন, সেই এখন সোজা গান গাইছেন বলিউডে। এর আগে পরে হয়তো অনেকেই গান গেয়ে ভাইরাল হয়েছিলেন, কিন্তু রানু মণ্ডলের মতো এতটা জনপ্রিয়তা হয়তো কেউই অর্জন করতে পারেননি। ইতিমধ্যে রানু মণ্ডলের গান শুনে অনেকেই তার গলার প্রশংসা করেছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের অনেক তারকারা, এমনকি কণ্ঠশিল্পীরাও এখন রানুর গানে মুগ্ধ। ইতিমধ্যে বলিউডের অনেক জনপ্রিয় নায়ক নায়িকারা রানুর গানের প্রশংসা করেছেন। এমনকি অনেক তারকারা রানু মণ্ডলকে তাদের সিনেমায় প্লেব্যাক করার জন্য অনুরোধও জানিয়েছেন। এদিকে সম্প্রতি রানু মণ্ডলের গান শুনেছেন বলিউডের ভাইজান খ্যাত জনপ্রিয় নায়ক সালমান খান। আর রানু মণ্ডলের গান শুনে সালমান তাকে 500,000 রুপি উপহার দিয়েছেন বলে জানা গেছে। আর সালমান খানের কাছ থেকে এই উপহার পেয়ে রানু মণ্ডল খুবই খুশি। এ বিষয়ে তিনি বলেন, সালমান খান অনেক বড় মনের মানুষ, তিনি আমার গান শুনেছেন এবং আমাকে আরো ভালো গান করার জন্য উৎসাহ দিয়েছেন। তো প্রিয় দর্শক, এই সম্পর্কে আপনার কি মতামত? রানু দিদির গান আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।